ক্লাস আমরা এর আগের ম্যাথ অবধি কমপ্লিট করতে পেরেছিলাম সে ম্যাথটা হচ্ছে এই ম্যাথটা যে পিতা পুত্র সরি এক্স এবং ওয়াইয়ের বয়সটা তো তোমরা লাইভ ক্লাসের ওই পার্টটুকুনি দেখে নিতে পারো এবং যেহেতু লাইভ ক্লাসে ইউটিউবে আজ প্রবলেম হচ্ছে তাই তোমাদের ভিডিও করেই ক্লাসটি আপলোড করে দিতে হচ্ছে দেখো বলছে সতেরোশো আঠাশ এর সাথে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মানে ছোট কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অর্থাৎ কিনা না পারফেক্ট স্কোয়ার তো সংখ্যাটা কত এখানে সতেরোশো আঠাশ তো এর আমরা বর্গমূল কিভাবে করি জোড়া জোড়া করি লাস্টের থেকে তো দেখো ফার্স্টের চার চারে ষোলো এক দুই আট তাহলে এখানে যে চার এই চারের দুগুণ অর্থাৎ কি না চার দুগুণে আট এখানে যদি ওয়ান নেই বা যদি টু নেই তাহলে বিরাশি দুগোনে আশি আশি একশো ষাট তাহলে ওয়ান নিতে হবে আমাদের তাহলে ওয়ান হচ্ছে এইটটি ওয়ান ঠিক আছে তো এটা আর কত ভাগশেষ থাকছে সেটা দেখতে হবে না তোমাদের জাস্ট এটা দেখতে হবে যে ফর্টি ওয়ানের স্কোয়ার হচ্ছে এর কাছাকাছি এবার আমাদের কি করতে হবে দেখো এর পরের সংখ্যাটা ফর্টি টুয়ের স্কোয়ার কত হবে ফর্টি টুয়ের স্কোয়ার হবে দেখো স্কোয়ার শর্টকাটে করার তোমাদের ফর্মুলা আমি শিখিয়ে দিয়েছি সেটা তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো দুই দুগোনে চার চার দুগোণে আট দুগোনে ষোলো ছয় হাতে এক চার চারে ষোলো আর একে সতেরো তাহলে সতেরোশো চৌষট্টি হচ্ছে বিয়াল্লিশের স্কোয়ার তাহলে এখানে সতেরোশো আঠাশ তাহলে সতেরোশো আঠাশ বিয়োগ করে দাও আট ছয় আর হচ্ছে থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স আমাদের যোগ করতে হবে অপশান বি আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো তো ছশো আশি টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বিয়ের দুই বাই তিন এবং বি সি এর এক বাই চার অংশ পায় তবে বলছে বি কত টাকা পাবে দেখো এ বিয়ের দুই বাই তিন অংশ মানে কি যদি আমরা বলি তাহলে টু থ্রি আর পরের লাইনে এবং বি সি এর একে চার অংশ অর্থাৎ কি না বিস টু সি এখানে বলছে ওয়ান ইস টু ফোর তাহলে অনুপাত সমানুপাত অর্থাৎ রেশিও অ্যান্ড প্রপোর্শন ক্লাসে তোমরা শিখেছ শর্টকাটে খুবই সুন্দরভাবে ক্লাসগুলো করে দেওয়া আছে যে এখান থেকে আমরা এ কি টু টু সি কী করে পাবো দেখো টু ইন টু ওয়ান গুণ করো তাহলে টু এস টু থ্রি ইন্টু ওয়ান গুণ করো থ্রি এস টু থ্রি ফোর গুণ করো তাহলে তিন চারে বারো তাহলে টু এস টু থ্রি টু টুয়েলভ আমরা পেলাম এবার টোটাল টাকা বলছে দেখো ছশো আশি টাকা তাহলে ছশো আশি টাকার মধ্যে কি কাট টাকা বলছে বিয়ে বি কত টাকা পাবে বিয়ের অনুপাত কত তিন তাহলে তিন গুণ করো বাই টোটাল টাকা হচ্ছে ছশো আশি তাহলে টোটাল দিয়ে ভাগ করে দাও নিচে সমস্ত অনুপাত যোগ করলে হচ্ছে সতেরো বারো আর পাঁচ সতেরো তাহলে চার সতেরো আটষট্টি এখানে ফোরটি তাহলে তিন ইন্টু চল্লিশ একশো কুড়ি হয়ে যাবে অ্যান্সার কোনটা না অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো খুবই একটা ইজি অঙ্ক কোনো সংখ্যার থার্টি ফাইভ পারসেন্ট যদি নাইনটি ওয়ান হয় তবে সংখ্যাটি কত তো কী করবে নাইনটি ওয়ান ইন্টু সংখ্যাটি যেহেতু বের করতে বলছে হানড্রেড বাই থার্টি ফাইভ করে দেবে তাহলে পাঁচ দিয়ে কাটো টোয়েন্টি পাঁচ সাথে পঁয়ত্রিশ সাত তেরো একানব্বই তাহলে তেরো দুগোনে ছাব্বিশ দুশো ষাট হয়ে যাবে আমাদের অ্যানসার তো কী করে এটা একবারে করা যায় দেখো মনে করো যে সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে কী বলছে কোনো সংখ্যার থার্টি ফাইভ পার্সেন্ট তাহলে এক্সের থার্টি ফাইভ বলছে কত যে নাইনটি হয় তাহলে দেখো এক্সের সাথে এই পার্টটা যদি গুণ হয় ইকুয়াল নাইনটি ওয়ান ইন্টু যদি সাইড চেঞ্জ করে এ পাশে নিয়ে যাই তাহলে কি তারা উল্টে যায় তাহলে হানড্রেড বাই থার্টি ফাইভ হয় এটা আমরা একবারে ক্যালকুলেশান করতে পারি খুবই ইজি প্রসেস নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের প্রায় পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় দেখতে পাওয়া যায় চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা ভাগ করলে যথাক্রমে এক তিন পাঁচ এবং সাত অবশিষ্ট বা রিমাইন্ডার থাকে তো এই হচ্ছে তোমাদের চারটে অপশান ছিল দেখো তোমরা অনেকভাবে করতে পারো তিন পাঁচ সাত নয় এটা দিয়ে বৃহত্তম সংখ্যা বের করবে তারপরে তার ভাগ শেষ অর্থাৎ তিন থেকে এক বিয়োগ দুই পাঁচ থেকে তিন বিয়োগ দুই সাত থেকে পাঁচ বিয়োগ দুই অর্থাৎ কিনা টু থাকছে তাহলে প্লাস করে দিলে বা মাইনাস করলে এরকম করে করতে পারো কিন্তু এগুলো যথাসম্ভব অপশান টেস্ট করলে তোমাদের খুবই বেনিফিটটা বেশি হবে কেন কি দেখো ভুল হওয়ার চান্সও খুবই কম দেখো কি বলছে তিন পাঁচ সাত এবং নয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে মানে ভাগ করলে মিলবে না অপশান ডি দেখো লাস্টে পাস রয়েছে ইউনিট ডিজিট অর্থাৎ কি না এককের ঘরে ফাইভ রয়েছে তাহলে ফাইভ যদি থাকে ফাইভ বা জিরো থাকা মানেই সেই সংখ্যাটা পুরোপুরি পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে অপশান ডি আউট করে দাও এবার তিন দেখো তিন রয়েছে তিন দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার নিয়ম কী যে প্রত্যেকটা সংখ্যার যোগফল তিন দিয়ে বিভাজ্য যদি হয় তাহলেই বুঝে এবার এই তিনটের মধ্যে সব থেকে বৃহত্তম কোন সংখ্যা বৃহত্তম মানে বড়ো কোন সংখ্যা ন হাজার সাতশো চৌষট্টি ন হাজার সাতশো সাতষট্টি ন হাজার সাতশো তেষট্টি তো ন হাজার সাতশো সাতষট্টি দেখতে পাচ্ছি বড়ো একে তিন দিয়ে ভাগ করো একে তিন দিয়ে ভাগ করো তাহলে তিন দিয়ে যদি ন হাজার সাতশো সাতষট্টিকে ভাগ করো এগুলো তোমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে এভাবে দেখিয়ে দিচ্ছি ভাগ করা কিন্তু আদতে এভাবে ভাগ করতে হয় না তাহলে তিন তিনে নয় এখানে সাত থাকলো তিন দুগুণে ছয় এক ষোলো তিন পাঁচে পনেরো এক থাকলো সতেরো নিয়ে আসো তাহলে তিন পাঁচে পনেরো দুই ভাগ শেষ থাকছে কিন্তু তিন দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকতে হবে এক কেটে দাও অপশন বি কাটা হয়ে গেল অপশন নিয়ে চেক করো ন হাজার সাতশো চৌষট্টি তিন দিয়ে ভাগ করো তিন তিনে নয় নিচে সাত তাহলে তিন দুগুণে ছয় এক ছয় নিয়েশো ষোলো তিন পাঁচে পনেরো এক চোদ্দো তিন চারে বারো এটাতেও দুই থাকছে তাহলে পড়ে থাকলো কোনটা অপশান সি হচ্ছে রাইট অপশান সি আমাদের রাইট অ্যান্সার আর কিচ্ছু চেক করতে হবে না নেক্সট কোশ্চেন দেখো এটি খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক যেটা কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া রুট টু এক্স এক্সের ফাইভ পারসেন্ট ইকুয়াল পয়েন্ট জিরো ওয়ান হলে এক্সের মান কত তো তোমরা এখানে অপশান এ মার্ক করা বলে এ রাইট ভেবো না এটা বলেই দিই এটা সম্পূর্ণ রং দেখো কি বলছে রুট টু এক্স এর মানে কি গুণ হয় গুণ ফাইভ ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই হান্ড্রেড যেহেতু দু ঘর আগে দশমিক তাই ওয়ান বাই হানড্রেড লিখলাম এবার দেখো রুট টু এক্স ইকুয়াল ওয়ান বাই হান্ড্রেড এখানে ফাইভ পার্সেন্ট রয়েছে তো পার্সেন্ট মানে কি ফাইভ বাই হান্ড্রেড তাহলে এ পাশে যদি পাঁচ বাই একশোকে এ পাশে নিয়ে যাই এ পাশে উল্টে যাবে না তাহলে হান্ড্রেড হান্ড্রেড কেটে গেল রুট

তাহলে এক্স ইকুয়াল যদি ওয়ান বাই পঞ্চাশ হয় এখানে দেখো এক্স ইকুয়াল যদি ওয়ান বাই এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই ফিফটি তাই তো এই নিচেও টু দিয়ে গুণ করো উপরেও টু দিয়ে গুণ করো তাহলে কি এক্সটা আমরা কিছুই করিনি জাস্ট কি উপলক্ষে দেখো এপাশে হান্ড্রেড এ উপরে টু তাহলে টু বাই হান্ড্রেড মানে কি দুঘর আগে দশমিক বসিয়ে দিতে পারি তো এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নেক্সট কোশ্চেন দেখো পনেরো টাকা কেজি দরের চা এর সাথে কী অনুপাতে কুড়ি টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তো দেখো এই টাইপের ম্যাথ তোমরা অ্যালিগেশন করে করতে পারো কিন্তু অ্যালিগেশন মেথডই কিন্তু খুব তাড়াতাড়ি কী করে করবে দেখো কুড়ি থেকে এটা ছোটো তাহলে ফার্স্টেই কুড়ি থেকে এটা বিয়োগ করো কুড়ি থেকে যদি ষোলো বাদ দাও চার তাহলে চার থেকে পঞ্চাশ কম তাহলে সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস টু আচ্ছা এখানে দেড় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দাও তিনশো পঞ্চাশ এস টু পনেরো দেড়শো তাহলে জিরো জিরো তুলে দাও ওয়ত্রিশ এস টু পনেরো পাঁচ দিয়ে কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো সাত এস টু তিন হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের খুবই ইম্পর্টেন্ট টাইপ এটা একশো মিটার ও একশো তেষট্টি মিটার দৈর্ঘ্যের দুটি পরস্পরের ট্রেন দুটি পরস্পরের দিকে যথাক্রমে বিয়াল্লিশ কিমি পার ঘণ্টা ও আটচল্লিশ কিমি পার ঘণ্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে অর্থাৎ কি এদিক থেকে একটা ট্রেন যাচ্ছে এদিক থেকে একটা ট্রেন আসছে তাহলে এই দুটো ট্রেন পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে তো এর গতিবেগ বলছে ফর্টি টু এর গতিবেগ বলছে ফর্টি এইট তাহলে যখনই বিপরীত বা পরস্পরের দিকে বলা থাকে তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ প্লাস হবে অর্থাৎ কি না ফর্টি টু প্লাস ফর্টি এইট যদি করো এখানে কত হবে নাইনটি নাইনটি কি এটা কিমি পার আওয়ারে রয়েছে তাহলে একে মিটার পার সেকেন্ডে যদি নিতে হয় নাইনটি ইন্টু ফাইভ বাই এইটিন দিয়ে গুণ তাহলে এইটিন দিয়ে কাটো পাঁচ তাহলে পাশ পাঁচে পঁচিশ মিটার পার সেকেন্ড এটা পেলাম এবার দেখো এদের টোটাল ডিস্টেন্স কত যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করবে তখন তাদের নিজেদের দৈর্ঘ্যের যোগফল হয় তাহলে ওয়ান থার্টি সেভেন প্লাস ওয়ান সিক্সটি থ্রি যদি যোগ করি আমরা তাহলে কত পাবো এক আর এক দুই তিনশো তাহলে তিনশোকে যদি আমরা পঁচিশ দিয়ে ভাগ করি পঁচিশ এই পঁচিশটা তাহলে পেয়ে যাবো আমরা পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ষাট পাঁচ বারো ষাট অর্থাৎ কি না বারো সেকেন্ড আমাদের অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো দেখো এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক রুট ওভার টু টু দি পাওয়ার এন ইকুয়াল সিক্সটি ফোর হয় তবে এন ইকুয়াল কত রুট টু টু দি পাওয়ার এন ইকুয়াল সিক্সটি তাহলে এনের এর ভ্যালু কত দেখো এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে করতে পারি রুট টু টু দি পাওয়ার এন ইকুয়াল সিক্সটি ফোরকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার সিক্স টু টু দি পাওয়ার সিক্স কেন দেখো তোমরা জানো টু টু পাওয়ার কিউব অর্থাৎ টু এর কিউব কত হয় 8 হয় আটের সাথে দুই গুণ করো ষোলো ষোলো দুগুনি বত্রিশ দুগুনি চৌষট্টি এই আসলো তাহলে দুইয়ের কিউব যদি আট হয় তাহলে তারপরে আরও তিনটে তাহলে তিন আট তিন ছয় তাহলে তার মানে কি টু টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে তাহলে সেটাই আমরা করলাম এবার দেখো এখানে যে রুট রয়েছে রুট মানে হচ্ছে হাফ কোনোটার পাওয়ার হচ্ছে হাফ হয়ে যাবে তাহলে এ পাশে যদি টু টু দি পাওয়ার এন তার রুট থাকে তাহলে এই রুটটা যদি এ পাশে চলে যায় তাহলে কি হবে না পাওয়ার কি হবে গুণ হয়ে যাবে গুণ টু তাহলে এবার যদি আমরা অর্থাৎ কি না উল্টে যাবে ঠিক আছে হাফ এ পাশে ছিল যখন সাইড চেঞ্জ করে আমরা সাইড ও পাশে নিয়ে গেলাম তখন কি হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার এন তাহলে নিচে দেখো বেস টু টু ইকুয়াল তাহলে এন এর ভ্যালু কত পাচ্ছি আমরা সিক্স ইন টু টু এন ইকুয়াল টু টুয়েলভ এটা হয়ে যাবে অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে এক টাকা দশ পয়সা লাটাইয়ের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশি হলে ঘুড়ির দাম কত তো এই টাইপের অঙ্কগুলো তোমরা চোখের নিমেষেই করতে পারো কি করবে দেখো জাস্ট এভাবে এগোবে এক টাকা দশ পয়সা মানে একশো প্লাস দশ এটা লিখতে পারি একশো প্লাস দশ তার মানে টোটালে একশো দশ পয়সা ঠিক আছে এবার কি বলছে ঘুড়ি প্লাস লাটাই মিলে হচ্ছে একশো দশ পয়সা এবার কী বলছে লাটাইয়ের দাম ঘুড়ি থেকে এক টাকা বেশি তাহলে ঘুড়ি মনে করো ঘুড়ি মনে করো এক্স টাকা লাটাই মনে করো হান্ড্রেড প্লাস এক্স টাকা কী বলছে লাটাই এক টাকা বেশি তার মানে এক মানে এখানে একশো লিখলাম তাহলে ঘুড়ি হচ্ছে এখানে এক্স টাকা প্লাস লাঠাই হচ্ছে এখানে একশো প্লাস এক্স টাকা ইকুয়াল একশো দশ পয়সা তাহলে এখানে আমরা কত পাচ্ছি টু এক্স তাহলে টু এক্স প্লাস হানড্রেড ইকুয়াল একশো দশ তাহলে টু এক্স ইকুয়াল টু একশো দশ মাইনাস হানড্রেড ইকুয়াল টু কত দশ তাহলে টু দিয়ে দশকে কেটে দাও পাঁচ তাহলে এক্সের ভ্যালু ফাইভ পয়সা আমাদের বের করতে কি বলছে ঘুড়ির দাম কত ঘুড়ি আমরা কি ধরেছিলাম ঘুড়ি আমরা ধরেছি এক্স অর্থাৎ কি না এক্সের ভ্যালু পাঁচ পয়সা তাহলে ঘুড়ির দাম পাঁচ পয়সা অ্যান্সার হয়ে যাবে আমাদের এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা দেখি দেখো কোশ্চেনটা খুবই ভালো একটা অঙ্ক দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে বারো মিনিট ও ষোলো মিনিটে পূর্ণ করে যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে দেখো কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি নয় মিনিটে পূর্ণ হবে তো এটা আমরা অপশান এলিমিনেট করতে পারি দেখো ফার্স্টে দেখো এ তারপরে বি এ করছে হচ্ছে বারো মিনিটে বি করছে ষোলো মিনিটে বারো আর ষোলোর লসাগু কত 48 এইট তাহলে আটচল্লিশকে যদি বারো দিয়ে ভাগ করি আমরা চার আটচল্লিশকে ষোলো দিয়ে ভাগ করলে তিন দেখো যদি মনে করো যে এখানে চারটি অপশন রয়েছে অপশানটিও আলাদা অপশান ইয়ে আমরা চেক করছি মনে করলাম যে চার মিনিট পরে চার মিনিট পরে বি পাইপটিকে বন্ধ করা হয়েছে তাহলে চার মিনিটে নিশ্চয়ই এই দুটো নলি একসাথে এক মিনিট একসাথেই এরা কাজ করেছে তাহলে একসাথে যদি এরা কাজ করে তাহলে দেখো টোটাল কত করতে পারে চার যোগ তিন সাত এক মিনিটে এরা দুজনে মিলে সাত ইউনিট কাজ করতে পারে যদি চার মিনিট দুজন মিলে একসাথে কাজ করে তাহলে গুণ চার অর্থাৎ কি না চার সাথে আঠাশ অংশ তারা কাজ করেছে এবার টোটাল পার্ট হচ্ছে আটচল্লিশ দুজনে কাজ করেছে আঠাশ রিমেইন কত বাকি এসে কুড়ি মাইনাস করে দিলাম কুড়ি বাকি রয়েছে এবার যদি কুড়িটা বাকি থাকে এই কুড়িটা কে করেছে এই কুড়িটা নিশ্চয়ই এ করেছে কেন কি বি পাইপ তো বন্ধ করে দিয়েছে এই চার মিনিট পরে আমরা তো সেটা বের করে নিয়েছি তাই তো তাহলে শুধুমাত্র এ কাজ করেছে এই কুড়ি ইউনিট মানে বন্ধ হওয়ার পরে গিয়ে তাহলে কুড়িকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারি তাহলে চার পাঁচে কুড়ি চার মিনিট তাহলে এ পরবর্তী অংশ চার মিনিটে করেছে প্লাস দুজনে মিলে একসাথে করেছিল হচ্ছে এ প্লাস বি কত এখানে আমরা ধরেছি সরি আমরা একটু মিস করলাম এখানে চার চার দিয়ে ভাগ হবে এখানে পাঁচ তাহলে পাঁচ মিনিটে এ কাজটি করেছে তাহলে পাঁচ আর হচ্ছে এখানে ধরেছি আমরা চার মিনিট তাহলে এ প্লাস বি চার মিনিট তাহলে পাঁচ যোগ চার টোটালে দেখো নয় মিনিটে জলাধারটি সম্পূর্ণরূপে ভর্তি হয়েছে তাহলে অপশান এই আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আমরা দেখি একটি আয়তক্ষেত্রের কর্ণ দশ সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত দেখো কর্ণকথার অর্থ কী এই যদি আয়তক্ষেত্র হয় এই কোনাকুনি বরাবর যে রেখাটি এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে কর্ণ ঠিক আছে তো বলছে যে এই কর্ণ দেওয়া রয়েছে দশ সেন্টিমিটার এবং আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ এই কর্ণই হচ্ছে একটি বাহুর দ্বিগুণ যদি কর্ণ সমান দশ সেন্টিমিটার হয় তাহলে একটি বাহু কত হবে দশ বাই টু পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এবার দেখো যে কর্ণ আর একটা বাহু থেকে আরেকটা বাহু বের করার ফর্মুলা কী হয় মনে করো বাহু বের করছি আরেকটা একটা রুট অফ কর্ণ স্কোয়ার অর্থাৎ দশের স্কোয়ার মাইনাস এখানে পাঁচের স্কোয়ার পাঁচ কেন পাশ একটা বাহু তাহলে এখানে হানড্রেড মাইনাস টোয়েন্টি ফাইভ তার রুট ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে রুট সেভেন্টি ফাইভ মানে আমরা বলতে পারি তিন পঁচিশ অং পঁচাত্তর অর্থাৎ কি না ফাইভ রুট থ্রি সেন্টিমিটার তাহলে একটা ফাইভ সেন্টিমিটার একটা ফাইভ রুট থ্রি সেন্টিমিটার তাহলে এর যদি এরিয়া বের করতে হয় তাহলে এরিয়া মানে কি ইন্টু পোস্ত তাহলে ফাইভ ইন্টু ফাইভ রুট থ্রি করো তাহলে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি স্কোয়ার সেন্টিমিটার আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো হয়তো তোমরা এই কোয়েশ্চেনের কোথাও নাও পেতে পারো যে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কী সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের রে ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য এটা তোমরা যেহেতু স্কোয়ারের এস দিয়ে ডিনোট করছে এরিয়াকে রেক্ট্যাঙ্গেলের আর্ট দিয়ে এরিয়া ডিনোট করছে দুজনের এরিয়া আমরা কীভাবে এগোতে পারি দেখো এমন যে কোনো এটা তোমরা সংখ্যা ভাবো যে মনে করো যে বর্গক্ষেত্রের পরিসীমা মনে করলাম আমরা ছত্রিশ তার মানে কি ইকুয়াল আয়তক্ষেত্রেরও ছত্রিশই হবে পরিসীমা ঠিক আছে তো বর্গক্ষেত্রের যদি পরিসীমা ছত্রিশ হয় তাহলে এর বাহু কত হয়ে যাবে এর একটা বাহুদ্র্গ হয়ে যাবে আমরা জানি কি ফোর ইন্টু বাহু হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি ফোর ইন্টু বাহু তাহলে চার দিয়ে একে যদি ভাগ করি আমরা নয় তাহলে নাইন ইউনিট হয়ে যাবে বর্গক্ষেত্রের বাহু ইকুয়াল একে এর ফর্মুলা কী আয়তক্ষেত্রের টু ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে টু ইন্টু মানে হচ্ছে ছত্রিশ তাহলে দুই দিয়ে যদি এটা আমরা কাটি আঠেরো তাহলে দেখো এটার বাহু আট সরি নয় আর এটার দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আঠেরো তার মানে এটা আমরা দশ আর হচ্ছে আটও ভাবতে পারি বা বারো আর ছয়ও ভাবতে পারো যা খুশি ভাবতে পারো কিন্তু এর তো নয়ই ভাবতে হচ্ছে বাহু এবার কি বলছে যে এরিয়া ঠিক আছে বলছে এরিয়া যথাক্রমে এস ও আর হলে নিম্নের কোনটি সত্য দেখো এর এরিয়া বাহু যদি জানি আমরা বর্গক্ষেত্রে নয় সেন্টিমিটার তাহলে এর এরিয়া কি হবে নাইনের স্কোয়ার অর্থাৎ কিনা না একাশি সেন্টিমিটার এর যদি দশ আর আট ধরি তাহলে এর এরিয়া কি ফর্মুলা দৈর্ঘ্য পোস্ত তাহলে আট দশে আশি হয়ে যাবে বা যদি বারো আর ছয় ধরি তাহলে ছয় বারং বাহাত্তর হয়ে যাবে তাতেও একাশি সব থেকে বড়ো হচ্ছে কার বর্গক্ষেত্রের তার মানে বর্গক্ষেত্রের এরিয়া যদি এস হয় আর আয়তক্ষেত্রের এরিয়া যদি আর হয় তাহলে সব সময় কী হবে এস গ্রেটার দেন আর হবে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার তোমরা কনসেপ্টটা যদি ক্লিয়ার নাও বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা একবার রিভার্স করো আবার দেখো কনসেপ্টটা খুবই তোমাদের জরুরি নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো কোয়েশ্চেন বলছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য ছশো ষোলো টাকা অর্থাৎ কি না এসপি সেল প্রাইস ষোলো টাকা ছশো ষোলো টাকা এবং প্রফিট দেওয়া রয়েছে এসপি হচ্ছে ছশো টাকা প্রফিট দেওয়া রয়েছে বারো পারসেন্ট এবং ওই দ্রব্যটি চারশো টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে আবার কি বলছে এসপি যদি চারশো বাষট্টি টাকা হয় তাহলে কত টাকা ক্ষতি হবে তো আমরা দেখো এখান থেকে সিপিটা আমরা জানি না অর্থাৎ কি না ক্রয় মূল্য কত সেটা জানি না কী করে বের করতে পারি সিপি ইকোয়াল কী করে বের করব সিপি ইকাল ছশো ষোলো হচ্ছে বিক্রয় মূল্য গুণ এতে লাভ করেছে হচ্ছে বারো পারসেন্ট তাহলে হান্ড্রেড প্লাস বারো একশো বারো ইন্টু হান্ড্রেড তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে কাটি চার চারকে চার দুই একুশ চার পাঁচে কুড়ি চার চারে ষোলো তাই তো আর চার দিয়ে যদি এটাকে কাটি চার দুগুণে আট চার আটে বত্রিশ আঠাশ চার দিয়ে কাটি এটা পঁচিশ এটা সাত সাত দিয়ে এটাকে কাটি বাইশ তাহলে পঁচিশ দুকোনে পঞ্চাশের শূন্য হাতে পাঁচ পঁচিশ দুকোনে পঞ্চাশ আর পাঁচ পঞ্চান্ন অর্থাৎ কিনা সাড়ে পাঁচশো টাকা হচ্ছে কস্ট প্রাইজ অর্থাৎ ক্রয় মূল্য আমরা পেলাম সাড়ে পাঁচশো টাকা এবার কী বলছে চারশো বাষট্টি টাকায় আবার বিক্রয় করবে তাহলে কত টাকা ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য আমরা জানি পাঁচশো টাকা আবার বিক্রয় মূল্য কত বলছে চারশো ব্যাস বিয়োগ করে দাও এখানে এইট আর তোমাদের সলভ করতে হবে না এইট দেখো চারটি অপশনের এককের ঘরে একমাত্র ডিতেই রয়েছে তাহলে ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কী করে তোমরা মিলেও দেখতে পারো দেখো আট হাতে এক ছয় একে সাত আছে আর হচ্ছে পনেরো হবে আট হবে তাহলে অষ্টআশি টাকা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তো তোমরা ক্লাসটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো বিভিন্ন গ্রুপে যাতে করে লাইভ ক্লাসে সুবিধাগুলো তোমরা পাও ঠিক আছে এবং ক্লাসটি লাইক করে না থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার পরে যে পাশে দেখবি একটা বেল আইকন আছে সেই বেল আইকনটি ক্লিক করবে ঠিক আছে তাহলে কি নতুন ভিডিও যত নতুন ক্লাস আপলোড হবে আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং লাইক অ্যান্ড শেয়ার